Panvision TV presents গ্যাস্ট্রিক ও আলসার, যেটা আমাদের বাংলাদেশের একটা জাতীয় সমস্যা, এই সমস্যাটা আসলে কি একটু যদি বিস্তারিত বলতেন। হ্যাঁ, এটা আসলে আমাদের দেশে গ্যাস্ট্রিকের সমস্যাটা নাই মনে হয়, এরকম লোক পাওয়া যাবে না। জন্ম থেকে অ্যাটলিস্ট মৃত্যুর আগে একবার বা দুইবার পেটের সমস্যায় ভুগে নাই, এরকম লোক পাওয়াটা আসলেই দুষ্কর। তো এই গ্যাস্ট্রিকের সমস্যা বলাটা এটা আসলে অনেক বড় একটা বিষয়, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা বলতে সাধারণ মানুষ মনে করে যে তার পেটের সমস্যা, এটাই হলো গ্যাস্ট্রিকের সমস্যা। তবে গ্যাস্ট্রিকের সমস্যা মূলত পেটের কারণেই হয়, তবে পেট ছাড়াও অন্যান্য কারণে হতে পারে। যেমন একটা পেশেন্ট আমার কাছে আসছিল কিছুদিন আগে, তো বলতেছি তার পেটে প্রচুর গ্যাস, প্রচুর গ্যাস এবং বুকটা জামজাম লাগতেছে। তো আমি এবং পেশেন্ট হচ্ছে গ্যাসের অনেকগুলো ওষুধ খেয়ে আসছে, কোনোভাবে তার গ্যাস কমছে না। তো আমি একটা ইসিজি করে দেখি যে পেশেন্টের হার্ট অ্যাটাক। কিন্তু এর সাধারণ মানুষের ভিতরে পেটের কোনো যে কোনো সমস্যা সেটা গ্যাস হিসেবেই অনেকে মনে করে। যদিও পেটের ম্যাক্সিমাম সমস্যাই গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু সব গ্যাস্ট্রিকের সমস্যা পেটের জন্য হয় না, এটা পেট ছাড়া অন্য কারণেও হতে পারে। আপনার দুই নম্বর যে কোশ্চেনটা ছিল যে আলসার কি, আলসার এটা বাংলায় আমরা যদি বলি এটা হচ্ছে এক ধরনের ক্ষত। পেটের ভিতরে যদি কোনো ক্ষত হয় তাহলে সেটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি। এবং এই আলসারটা অনেকগুলো কারণে হয়ে থাকে, এবং এটার সবচেয়ে যেটা মূল কারণ সেটা চিন্তা করা হয় যে একটা জীবাণু দিয়ে হয়, যার নাম মেডিকেলের ভাষায় হেলিকোব্যাক্টার পাইলোরি। যাই হোক, এটা একটা ব্যাকটেরিয়া এবং এটা পেটের ভিতরে, ইয়েস, একটা জীবাণু যেটা পেটের ভিতরে ঘা করে থাকে। এবং দ্বিতীয় যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ব্যথার ওষুধ, কারণ অনেকেরই বিশেষ করে আফটার 40 বা 40-এর পরে দেখা যায় যে সবারই কোনো না কোনো ব্যথার সমস্যা থাকে, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা। তো এই ব্যথার ওষুধ যদি কেউ মাত্রাতিরিক্ত ইউজ করে বা খায় তাহলে সেখান থেকে গ্যাস্ট্রিকের সমস্যাটা দেখা দিতে পারে। এছাড়া অনেকগুলো কারণ আছে। তিন নম্বর সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে স্মোকিং বা ধূমপান। তো ধূমপান যারা করেন তাদের এই গ্যাসের সমস্যাটা বেশি হয়ে থাকে। এছাড়াও আরও অনেক কারণ আছে, তবে এই তিনটা হচ্ছে গ্যাসের যে সমস্যা এবং আলসার তার মূল কারণ।